টাঙ্গাইলের ভুঁইয়াপুরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা 11:30 উপজেলার ভুঁইয়াপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার 9টি ওয়ার্ডের মোট 1964 জন উপকারভোগীর কাছে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সরকারি কমিশনার শেখ মোহাম্মদ আলাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, প্যানেল মেয়র ও 9 নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, কাউন্সিলর আলামিন আমিনুল সহ সকল কাউন্সিলর বৃন্দ। টাঙ্গাইল প্রতিনিধি হাদি চকদার, NANTV।